আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাজিয়া পানি। শুরুতে এই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় বসাতে কাজ করছে নির্বাচন কমিশন, অভিযোগ বিএনপির। এবার মিয়ানমারে পাড়ি জমাচ্ছেন বান্দরবানের মারমা ও ম্রো বৌদ্ধরা, রাখাইনে নানা সুযোগ সুবিধার প্রলোভন। এবং মালিতে নিহত চার জাতিসংঘ শান্তিরক্ষীর দাফন নিজ নিজ গ্রামে সম্পন্ন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ আবারও ক্ষমতায় বসাতে নির্বাচন কমিশন কাজ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মানিকগঞ্জে দলটির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের ঘিওরে তার কবরে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি অভিযোগ করেন, একদলীয় নির্বাচন বাস্তবায়ন করতেই বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করে হত্যা করা হচ্ছে। দেশে নির্বাচনের কোনো পরিবেশ নেই দাবি করে আবারও সব দলের সমান সুযোগ তৈরির আহ্বান জানান মির্জা ফখরুল। সরকারের তৈরি করার যে নির্বাচন কমিশন, এদের লক্ষ্য একটাই, সে লক্ষ্যটা হচ্ছে যে আওয়ামী লীগকে আবার পুনরায় ক্ষমতায় বসানো এবং একদলীয় শাসন ব্যবস্থাকে পাকাপোক্ত করা। গণতন্ত্র নেই, মানুষের অধিকার নেই, মানুষের মানব অধিকার নেই, এই বিষয়গুলিকে এড়িয়ে শুধু নির্বাচন করলেই এই নির্বাচনের অর্থ হচ্ছে অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে খালেদা জিয়ার জামিন দীর্ঘায়িত করার প্রতিবাদে আয়োজিত আলোচনা সভায় বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ অভিযোগ করেন, খালেদা জিয়ার জনপ্রিয়তার ভয়ে আদালতকে ব্যবহার করে তার কারাবাস দীর্ঘায়িত করছে সরকার। এই সরকারের আমলে যদি বাংলাদেশের সবচেয়ে বড় কোনো ক্ষতি হয়ে থাকে সেটা হলো বিচার বিভাগে। আপনি একদিকে বলছেন যে আমরা চাই যে বিএনপি নির্বাচন আসুক এবং আমরা সকলের অংশগ্রহণমূলক নির্বাচন চাই, অন্যদিকে আমাদের নেত্রী জেলখানায় আমাদের বিরুদ্ধে 78,000 মামলা দেওয়া হয়েছে, সেই জন্য প্রতারণা বলতে যেটা বোঝায় মানে আওয়ামী লীগ হলো এটার চ্যাম্পিয়ন। এদিকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের দলের মুখপাত্র রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সরকারের স্বার্থ রক্ষার হাতিয়ার হিসেবে কাজ করছে দুদক। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। রাখাইনে নানান সুযোগ সুবিধার প্রলোভনে মিয়ানমারে পাড়ি জমাচ্ছেন বান্দরবানের মারমা ও ম্রো সম্প্রদায়ের বৌদ্ধরা। এরই মধ্যে রাখাইনের মংরু জেলায় রোহিঙ্গাদের ফেলে আসা জায়গাগুলোতে 500 বেশি পরিবার আশ্রয় নিয়েছে বলে জানা গেছে। বান্দরবান প্রতিনিধি মিনারুল হকের রিপোর্ট, জানাচ্ছেন কঙ্কন নাগ। এ যেন উল্টো স্রোত। মিয়ানমারে দীর্ঘদিন ধরে চলমান জাতিগত নিপীড়ন আর হত্যা নির্যাতনের হাত থেকে বাঁচতে রোহিঙ্গাদের বাংলাদেশে আসা নিয়ে বিশ্বজুড়ে যখন আলোচনা সমালোচনা চলছে, ঠিক সেই সময়ই বান্দরবান থেকে মিয়ানমারে আশ্রয় নিচ্ছে বাংলাদেশিরা। দুর্গম নাইক্ষ্যংছড়ি, থানসি ও আলীকদম উপজেলায় একটি দালাল চক্রের প্রলোভনে গত এক বছরে মারমা ও ম্রো সম্প্রদায়ের 500 বেশি পরিবার মিয়ানমারের রাখাইন রাজ্যে পাড়ি জমিয়েছে। সেখানে যাওয়ার প্রতিটি পরিবারকে জমি, গবাদি পশু, নগদ অর্থ দেওয়ার পাশাপাশি পুনর্বাসনের লোভ দেখানো হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। আমাদের মুরুংদেরকে বর্মান লোকরা এসে লোভ দেখায়, আপনার গরু ছাগল দিবে, জমি জায়গা দিবে, কর বাড়ি বানাবে, 7 বছর খানা দিবে, এরকম বলে আমাদের মুরুংরা হচ্ছে বর্মাতে সব চলে গেছে। দালালের লোক আসছে, ওনাকে ডাকে, ওনা এদিকে চলে গেছে, কাজও করে না, জমি চাষও করে না, মানে করছে অল্প অল্প কিছু করছে, প্রায় খানা দানা হয় না, এ কারণে বার্মা চলে গেছে। সবশেষ বুধবার আলীকদম সীমান্ত পেরিয়ে মিয়ানমার যাওয়ার সময় স্থলমাইন বিস্ফোরণে একজন নিহত ও 5 জন আহত হয়। মূলত বান্দরবানের দুর্গম এলাকায় বসবাসকারী গরিব অসহায় পাহাড়িরাই দালালদের টার্গেট বলে জানিয়েছেন জনপ্রতিনিধিরা। কিভাবে আমরা ওনাদের যাওয়ার থেকে বিরত রাখা চাই সেটা আমরা পরবর্তীতে উপজেলার মাসিক সভায় আমরা আলোচনা করব। পাহাড়িদের মিয়ানমার যাওয়া ঠেকাতে সামাজিক নিরাপত্তা বাড়ানো সহ নানা উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। তাদের যে কোনো বিপদের মুহূর্তে আমরা যেন সেটি তাদের পাশে থাকতে পারি এবং যাতে তারা আবার ফিরে আসার সুযোগ থাকে এবং কর্মসংস্থানের আমরা ব্যবস্থা করার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করতে চাই। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
বরিশালে বেসরকারি একটি টেলিভিশনের ক্যামেরা পার্সন সুমন হাসানের উপর অমানুষিক নির্যাতনকারী পুলিশ সদস্যের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবিতে কালো পতাকা মিছিল করেছেন স্থানীয় সাংবাদিকরা। সকালে সদর রোডে এ কর্মসূচি পালিত হয়। অবিলম্বে দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন বক্তারা। মালিতে নিহত চার জাতিসংঘ শান্তিরক্ষীর দাফন পিরোজপুর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা ও ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে। এর আগে সকালে ঢাকা সেনানিবাসে নামাজে জানাজা ও শ্রদ্ধা নিবেদন শেষে সামরিক হেলিকপ্টারে তাদের মরদেহ নিজ নিজ এলাকায় পাঠানো হয়। গত 28 ফেব্রুয়ারি আফ্রিকার মালিতে সন্ত্রাসীদের পুঁতে রাখা বোমায় নিহত হন ওয়ারেন্ট অফিসার আবুল কালাম, ল্যান্স কর্পোরাল আক্তার এবং সৈনিক রায়হান ও জামাল। গতকাল তাদের মরদেহ ঢাকায় এসে পৌঁছে। ফরিদপুর ও টাঙ্গাইলে নিয়ম নীতির তোয়াক্কা না করে গড়ে উঠেছে বেশ কিছু ইটভাটা। ফসলি জমি ও স্কুল বাজারের কাছে এসব ইটভাটা গড়ে ওঠায় হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য। পরিবেশ অধিদপ্তর ভাটা স্থাপনে নিষেধাজ্ঞা আরোপ করলেও থেমে নেই অবৈধ ইটভাটার কার্যক্রম। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেল ও টাঙ্গাইল থেকে নাসির উদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাজাহান। পরিবেশ অধিদপ্তরের অনুমোদন না নিয়েই ফরিদপুরে গড়ে উঠেছে অসংখ্য ইটভাটা। ফসলি জমির আশপাশে গড়ে ওঠা এসব ভাটায় নির্বিচারে পোড়ানো হচ্ছে কাঠ, ফলে একদিকে পরিবেশ দূষণ হচ্ছে, অন্যদিকে ইটভাটা জ্বালানি হিসাবে ব্যবহারের জন্য উজাড় করা হচ্ছে বন। ভাটার তাপদায়ে আশপাশের ফসলি জমির ক্ষতি হওয়ায় উৎপাদন কমতে শুরু করেছে। এই ধোঁয়ার কারণে আমার সাথে খুব টান দিয়েছে, অসুবিধা হয়, অসুখ বিসুখ লাগাই থাকে, কয়েকদিন পর পরই ডাক্তার কাছে নিয়ে লাগে। এটা গাছ গাছালি নাগাই খাবার ভেঙে খুব কষ্টই আছে আমরা। এপিএস খেতে সম্পূর্ণ পিএজের উপর দিয়ে কালীপুরে হাইগুলি শুয়ে নষ্ট হয়ে যাইতেছে। পর্যাপ্ত জনবল না থাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর কার্যালয়ের উপপরিচালক। আমরা যদি জানতে পারি, আমাদের কাছে যদি এরকম তথ্য আসে, আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। ইট তৈরি ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন অনুযায়ী আবাসিক এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজার থেকে 1 কিলোমিটার ও গ্রামীণ সড়ক থেকে কমপক্ষে 0.5 কিলোমিটারের মধ্যে ইট ভাটা স্থাপন করা যাবে না। কিন্তু টাঙ্গাইলের বাসাইলের কলিয়া গ্রামে সব ধরনের নিয়ম অমান্য করে স্থাপন করা হচ্ছে ভাটা। ইট ভাটা চালু থাকলে আমাদের পরিবেশের ব্যাপক ক্ষতি হবে, এটা আমরা চাই অতি শীঘ্রই সরকারের মাধ্যমে এটা বন্ধ করা হোক। অবৈধভাবে ভাটা স্থাপনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। তারা যদি কোনো প্রকার লাইসেন্সবিহীনভাবে কার্যক্রম শুরু করে থাকে তাহলে অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনা হবে। ইটভাটার কালো ধোয়ার কারণে অনেকে আক্রান্ত হচ্ছেন শ্বাসকষ্টজনিত নানা রোগে, তাই অবিলম্বে পরিবেশ দূষণ বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। যশোরের সুবিধাবঞ্চিতদের স্বাবলম্বী করতে পুকুরে মাছ চাষে সহায়তা দিচ্ছে আদ্দিন ওয়েলফেয়ার সেন্টার। পিকেএসএফের লিফট প্রকল্পের আওতায় আদ্দিনের কৃষি, পানি সম্পদ ও মৎস্যচাষ ইউনিট কাজ করছে। তাদের সহযোগিতায় গ্রামের গরিব অসহায় মানুষ মাছ চাষের পাশাপাশি পুকুর পাড়ে সবজি চাষ করে ভাগ্যের পরিবর্তন ঘটাচ্ছেন। যশোর থেকে শাহানারা বেগমের রিপোর্ট, জানাচ্ছেন মামুনুর রশিদ। পিকেএসএফ এবং মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় যশোরে মৎস্য চাষে সহায়তা করছে আদ্দিন ওয়েলফেয়ার সেন্টার। প্রকল্পের আওতায় চাষিদের প্রশিক্ষণ দেওয়া, পানির পিএইচ ও মাটি পরীক্ষা সহ মাছের বিভিন্ন সমস্যা সম্পর্কে পরামর্শ দেওয়া হচ্ছে। মাছ চাষের পাশাপাশি পুকুর পাড়ে করা হচ্ছে সবজি বাগান। 2013 সালে বাঘারপাড়ায় এই কার্যক্রম শুরুর পর বিভিন্ন এলাকায় তা ছড়িয়ে পড়ে। চলতি বছর 256 জন চাষিকে আধুনিক মৎস্য চাষে প্রশিক্ষণ দেওয়ার পর তাদের মধ্যে বিনামূল্যে পোনা, জাল ও মাছ চাষের বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। এছাড়া ঋণ সুবিধার পাশাপাশি বাজারজাতকরণের সুবিধাও পাচ্ছেন চাষিরা। আমি পাই আদ্দিনের সদস্য হয়ে ওখান থেকে কিছু পয়সা করি, ঋণ নেওয়ার পরে ঘেরটের কাটলাম, তারা সার, বীজ এবং বুদ্ধি দিয়ে আমাকে সহযোগিতা করেছে। আমাদের 6টা প্রযুক্তি আছে, ট্যাংরা কার্প মিশ্র চাষ, থাই পাঙাশ মিশ্র কালচার, যেটা মিশ্র চাষ আছে। মৎস্য চাষীদের বিভিন্ন সেবা দিতে মাঠ পর্যায়ে সার্বক্ষণিক কাজ করছেন আদ্দিন ওয়েলফেয়ার সেন্টারের মৎস্য কর্মকর্তারা। একজন মৎস্য কর্মকর্তা এবং তার সাথে 2জন ডিপ্লোমা মৎস্য কর্মকর্তা সার্বক্ষণিক ফিল্ডে থেকে মৎস্য চাষীদের বিভিন্ন প্রশিক্ষণ, বিভিন্ন সহযোগিতা, যখন যে সমস্যা দেখা দেয় সেটা সমাধানের চেষ্টা করে। পরামর্শ অনুযায়ী মাছ চাষ করে এখন অনেক লাভবান, অনেকে
অনেক ভালো অবস্থায় গেছে। এই কার্যক্রম অব্যাহত থাকলে উৎপাদিত মাছ দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। চরম ইচ্ছাশক্তি দিয়ে সাফল্যের মুখ দেখেছে নেত্রকোনা সদর উপজেলার অনন্তপুর গ্রামের কামরুন নাহার লিপি। নিজে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি তিনি উপার্জনক্ষম করেছেন এলাকার শতাধিক বেকারকে। নিজ বাড়িতেই কাজ করে জীবিকা নির্বাহ করছেন তারা। নেত্রকোনা থেকে জাহাঙ্গীর আলমের রিপোর্ট, জানাচ্ছেন মুক্তা মনোয়ার। চরম ইচ্ছেশক্তি দিয়ে একেবারে শূন্য থেকে শুরু করে এখন সফল নারী উদ্যোক্তা নেত্রকোনার কামরুন নাহার লিপি। 2009 সালে 3 মাসের জন্য একটি সেলাই মেশিন ধার করে এনে শুরু করেন তার কাজ। কোনো প্রকার সাহায্য সহযোগিতা ছাড়াই মাত্র 9 বছরে গড়ে তুলেছেন নারী নেত্র উন্নয়ন সমিতি নামে একটি প্রতিষ্ঠান। আর এই প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে সুনামও কুড়িয়েছেন তিনি। 2 বার পেয়েছেন জয়িতা পুরস্কার। একটি মাত্র ধার করা সেলাই মেশিন থেকে আস্তার আছে 50টিরও বেশি সেলাই মেশিন সহ প্রয়োজনীয় সকল যন্ত্রপাতি। তবে ব্যাংক থেকে স্বল্প সুদে ঋণ পেলে তার এই প্রতিষ্ঠান আরও বড় করার আশা প্রকাশ করেন লিপি। এতে করে এলাকার বেকার যুবক যুবতীদের অর্থ উপার্জনের ক্ষেত্র তৈরি হবে বলেও জানান তিনি। যখন আমি প্রতিষ্ঠিত ছিলাম না, তখন আমি পারিবারিক সামাজিকভাবে অনেক ধরনের নির্যাতনের শিকার হয়েছি। আমি ওই নির্যাতন থেকে শিক্ষা নিয়েছি যেন কোনো নারী আমার মতো এরকম নির্যাতনের শিকার না হয়। আর নারীরা যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে তাহলে তাদের নির্যাতন থেকে মুক্তি পাওয়া সম্ভব। লিপির প্রতিষ্ঠানে কাজ করে সংসার চলছে এলাকার অনেকেরই। ইচ্ছে শক্তি থাকলে মানুষ নিজ সাফল্যে পৌঁছাতে পারেন। এলাকাবাসীর কাছে তার একটি জ্বলন্ত উদাহরণ এই কামরুন নাহার লিপি। আমি ঢাকা থেকে চলে আসলাম এখানে। এখানে আসাতে আমার সেই সুযোগ হয়েছে যে আমি নিজের বাড়ি থেকে ঘর ভাড়া লাগে না, নিজের বাড়ি থেকে ডিউটি করতে পারি। এসব প্রতিষ্ঠান থাকলে দেশের বেকার সমস্যা অনেকটা দূরীভূত হবে। তার প্রতিষ্ঠানকে স্বল্প সুদে ঋণ দিয়ে বেকার যুবক যুবতীদের সুযোগ সৃষ্টির দাবি জানান কামরুন নাহার লিপি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ক্যান্সারের থাকলে ভয়, বাল্যবিবাহ আর নয়, এই স্লোগান নিয়ে মানিকগঞ্জে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে একদিনের ভায়া ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ঢাকা রোটারি ক্লাবের উদ্যোগে মানিকগঞ্জের গড়পাড়া এলাকার শাহেরা হাসান মেমোরিয়াল হাসপাতালে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। অসহায় ও দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয় সেখানে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।